আল্লাহ বলছে মূসা তুমি কোথায় আমি কোথায়? তো মূসা আলাইহিস সালাম বলছে আমি পদদেশে হব, আপনি চূড়ায় হবেন। আল্লাহ বলছে না, বাইনি ওয়া বাইনাকা 70 আলফ হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা। আনা ওরা আল হিজাব, আমি পর্দার ওই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো। ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেটা কোন উম্মত? বলে মূসা এটা আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মতে মুহাম্মাদি। কখন কথা বলবেন? বলে ইলহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্যই আমি বলি অর্চে হতবাগা কেউ নাই, অর্চে কপাল পোড়া কেউ নাই, অর্চে নিমক হারাম কেউ নাই, অর্চে অকৃতজ্ঞ কেউ নাই যে আজানের আওয়াজ শুনে নামাজ পড়তে মসজিদে আসে না। আমি তো অল্প বলছি, আব্দুল কাদের জিলানি আরো কয়েক কদম আগে যায় বলছে। আব্দুল কাদের জিলানি লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, শুকর চিনেন? হ্যাঁ চিনেন। কি খাওয়া যায় না? হ্যাঁ কি শুকর কি? হ্যাঁ শুধু হারাম, শুধু না পাপ। আবতারা খাল কি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট? আবতারা খাল কি, আবতারা খাল কি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট? এর চেয়ে কোনো নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ পয়দা করেন নাই। শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টি যেন আল্লাহ কোনো বেনামাজির উপরে না পড়ে। কার উপরে? কেন আল্লাহ উম্মতকে নবীর সুবাদে দিছিলেন যে আপনার উম্মতকে বইলা দেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, আমি কিয়ামতের দিন নামাজের হিসাব নিব। ইদা সালুহা সালুহাত সালুহা সাইরুল আমাল, আপনার উম্মতের নামাজ যদি ঠিক পাই আমি, তো জিন্দেগি পুরো জীবন ওকে, চাই 60 হোক, চাই 70 হোক, চাই 80 হোক, চাই 90 হোক, চাই 100 হোক, চাই বলে তা হোক, আমি আর কোনোটা তাকায় দেখবো না। আমি নামাজ ঠিক তো আমি আপনার চেহারার সুবাদে বলবো, এই উম্মতের জিন্দেগি ঠিক, জান্নাতে পাঠায় দাও। নবীর সুবাদে দিছিলেন, কিন্তু আফসোস আজান হয় এই বাজার বন্ধ হয় না, হয় দোকান বন্ধ হয়, হ্যাঁ বেনা কিচা বেচা কিনা বন্ধ হয়। রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাইখা বলি আসেন, এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না, গড়া যেতে হবে। গড়ার জন্যই আমরা সহজে যাতে গড়তে পারি, এর চেয়ে সহজ আর কি হবে? পুরা জীবনের 24 ঘন্টা, পুরা জীবনের ভিতরে কত কিছু আছে, 24 ঘন্টার ভিতরে কত কিছু আছে, আল্লাহর কত হুকুম, নবীর কত সুন্নত, নবীর কত তরিকা। তো আল্লাহ বন্ধুর চেহারার দিকে চায়, বন্ধু 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 বন্ধু। হায় 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 হায়, যুবকরা বুঝবে, আপনারা বুঝবেন না। অনেক সময় দলীয় লোক বলে, চাকরির জন্য বলে, তুই খালি বাইবেল টেবিলে ব, বাকি আমি বুঝবো। তুই খালি ভাই ভাই, হ্যাঁ বুঝো না, মানে আমার কথা বুঝছ? পরীক্ষা হয় না একটা, সরকারি চাকরি নিতে গেলে হয় না, হয় না? হ্যাঁ এটা কি বলে, তুই খালি টেবিলে ব, বাকি আমি আমি বুঝবো। আল্লাহ নবীর সুবাদে উম্মতকে বলতেছে, খালি নামাজটা পড়, বাকিটা আমি বুঝবো। লানত আমাদের জিন্দেগির উপরে। আসেন আসেন আসেন, আজকে থেকে ওয়াদা করি, পুকুরিয়ার নামাজ প্রশিক্ষণ কমিটির পক্ষ থেকে আমি আপনাদের পায়ে হাত রেখা বলি, আজকে ওঠেন, ওয়াদা করি, আমি যেই পর্যন্ত আমার আওয়াজ চাই আমি বাজার আলাদের পায়ে হাত রেখা বলতেছি, আজকে ওয়াদা করেন, যে যেই জায়গায় আসেন ওই জায়গার থেকে ওয়াদা করেন, আজকের থেকে আর নামাজের সাথে আপোষ, নামাজের সাথে আপোষ করব না। ওয়াদা পাক্কা, পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। হ্যাঁ ওয়াদা, কিন্তু নামান না, নামান না, আল্লাহকে দেখান।
নামান, নবীর চেহারা দু নবীর দিল দুখায়েন না। আল্লাহ রাসূল জমিনে পা দিতে দেরি, মাত্র মার কোলের থেকে মার পেটের থেকে বাহির হয়েছেন, চাদরে রাখছেন। আমি পুরা কাহিনী শুনাইতে চাইতেছি না। আমাদের নবীজিকে তো আমরা চিনি না। হায় 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 হায়, হুজুর কিছু বলতেছিল আমি শুনতেছিলাম, আমাদের নবীজিকে আমরা চিনি না। আমাদের নবীকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু না, আমাদের নবীজির জীবনী রোজে আজাল থেকে, যেদিন থেকে আল্লাহ আছে ওদিন থেকে আমাদের নবীর জিন্দেগি আছে, জীবনী আছে। বিশ্বাস হয় না? হয় বিশ্বাস? না না না, হয় না। আমাদের কিতাব যেদিন থেকে আল্লাহ ওদিন থেকে আমাদের কোরআন। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি দলিল দিতেছি, হুজুররা সামনে আছে, আমি দলিল দিতেছি। সূরা ইয়াসিন আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগে পড়ছেন। কয় হাজার বছর আগে? সূরা ইয়াসিন হলো কোরআনের হার্ট, হার্ট অফ কোরআন, কোরআনের দিল। আল্লাহ 1000 বছর আগে তেলাওয়াত করছেন নিজে। যদি কোরআন আগের থেকে না থাকতো তো আল্লাহ কসম খায় কই থেকে, আল কোরআনিল হাকিম, আল কোরআনিল, কসম না কসম না, আল্লাহ বলতেছে ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম ইয়াসিন। আমাদের নবীজির 10টা নাম আল্লাহ রাখছেন, কয়টা নাম? 10টা ইয়াসিন। আমাদের নবীজির নাম আল্লাহ রাখছেন ইয়াসিন, তহা, মুহাম্মদ, আহমদ, ফাতে, খাতেম, হাশের, আকেব, আবুল কাসেম। আমাদের নবীজির নাম আল্লাহ রাখছেন, আল্লাহ 10টা, তার ভিতরে একটা হলো ইয়াসিন। কয়টা? ইয়াসিন একটা। আল্লাহ নবীজির নাম নিয়ে ডাক দিছেন ওই 1000 বছর আগে, ইয়াসিন, আল কোরআনিল হাকিম। বন্ধু, কোরআনে হাকিমের কসম 1000 বছর আগেও মনে হয় বন্ধুরের সামনে বসায় রাখছেন, নাইলে আল্লাহ কেন বলবে ইন্নাকা? আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা, তাকে সম্বোধন করা চলে। আল্লাহ সম্বোধন করতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। আমাদের নবীর জিন্দেগি জীবনী যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের নবীর জীবনী আছে, শেষ হবে জান্নাতে যাওয়ার পরে। কোথায় যাওয়ার পরে? জান্নাতে যায় শেষ হবে, জান্নাতও শেষ হবে না, জান্নাতও শেষ কি হবে না, হবে না, হবে না, হবে না জান্নাতে। হায় যুবক, তুমি জানো না জান্নাতে কি রাখা আছে, শেষ হবে না। ওইদিকে আমি চাইতেছি না, বিদায় মেরে দোস্ত। আমাদের নবী পা রাখতে দেরি জমিনে, সেজদা করতে দেরি করেন না, মাত্র মারপেটের থেকে বাহির হয়ে রাখছেন, রাখছেন লম্বা সেজদায় করছেন, লম্বা উঠছেন আর লম্বা সেজদা। আম্মা যান বলতেছে কুলতা মা কুলতা, তুই জানি কি বলছিস বেটা, আমি বুঝি নাই। সেজদা করে উঠা আত্মায়াতের সুরতে বসতে দেরি, বৈশা শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই, সমগ্র জগৎ আলোকিত, স্বাভাবিক হইয়া শুয়া পড়ছে। মা দৌড়ে যে এক কোলে নিছেন, ঘরের ছাদ ফেটে গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, উপর থেকে আওয়াজ আসছে তুফু গাইগি গুহা দাতিফ ও তুফু মাশারিকাল আরদি ও মাগারিবাহা, এই বাচ্চাকে গায়েব করো, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বি ইসমিহি ও নাতিহি ও সুরতিহি, সমগ্র জগতের কোন সৃষ্টি যেন পর মুহূর্তে এই কথা না বলতে পারে, এই বাচ্চাকে চিনি না, সবাই যেন এই বাচ্চাকে নামে গুণে চেহারায় চিনে। বিদায় ঘুরাও জলদি, গায়েব করে ফেলছেন, উপর থেকে আওয়াজ আসছে, উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়, মিনাল জিন ওয়াল ইনস ওয়াল ওয়াহশ ওয়াত তাইর,
ওয়াল মালাইকা সমস্ত জিনিসের সৃষ্টি মানুষ জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও তারপরে বলছে সমস্ত 20 নবীর নাম নিয়ে বলছে 20টা গুণ ঢুকাও তারপরে উপর থেকে আওয়াজ আসছে মুবি তো 20 জন না আল্লাহ জবাব দিছে আগমিদুহু ফি জামি আখলাকি উম্মতে মুহাম্মদী রাত দিন গুনাহ করবে কেউ জানতে দিবে না কাউকে আল্লাহ জানতে দিবে না আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন লাউ কাশাতু সিররাকা লা সাব্বাকান নাস শুন তোর ভুল ত্রুটি যদি আমি খুলা দিতাম অন্য উম্মতের মতো তাহলে তোমাদেরকে সালামের জায়গায় সবাই জুতা মারতো জুতা আমার এরকম গুনাহ আছে আপনাদের হয়তো নাই আল্লাহ যদি সাত্তারি না করতেন তো মানুষের জুতা মারতো জুতা বলে দ্বিতীয় বলে আমি একটা গুনাহ করছি জান্নাত থেকে বের করে দিছে উম্মতে মুহাম্মদী কোটি গুনাহ করবে গুনাহ লয়া জান্নাতে ঢুকবে আমার নবী আমাদের নবীর সুবাদে এই উম্মত জান্নাত জাহান্নামে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না হাতকড়ি চিনেন পায়ে বেড়ি থাকবে না গলায় ছিকল থাকবে না চেহারা কালো হবে না দুজগীদের চেহারা কালো হবে উজুহুম মুসওয়াদা কোরআন বলে মালিক জিজ্ঞাসা করবে চেহারা কালো না কেন বেড়ি কোথায় শিকল কোথায় হাতকড়ি কোথায় তো জবাব কেউ দিবে না আল্লাহ স্বয়ং দিবে আল্লাহ আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত বন্ধুর কাদের সম্বন্ধে জিজ্ঞাসা করতেছো এদের এটা আমার বন্ধুর উম্মত তো জিজ্ঞাসা করবে হাতকড়ি নাই কেন বলে যেই হাত উজুতে ব্যবহার হয় হাতে হাতকড়ি লাগে না মালিক পায়ে বেড়ি নাই কেন যেই পা আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না মালিক চেহারা কালো না কেন ছিকল কোথায় গলার যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই কপালে কোনোদিন ওই চেহারা কোনোদিন কালো হয় না বলছে কি করব তিন জায়গায় আগুন লাগাবে না চেহারায় পায়ে হাতে বাকি পুরা শরীরে লাগায় দাও আগুনের হুকুম দিবে খুশি আল্লাহ আমাদেরকে হুকুম দিবে কলেমা পড়তে থাকো আমরা কলেমা পড়তে থাকবো দুজগের ভিতরে আগুন বাইগা চলে যাবে একবার দুইবার তিনবার মালিক আগুনের উপরে রাগ হয়ে লাঠি চার্জ করবে ধরিস না কেন আগুন বলবে লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তুমি ধরো আমি পারব না নবীর সুবাদে নবীর আমি শুধু শুধু বলি না আমি শুধু শুধু বলতেছি না কুদরতি পাও বিছায়া ডাকে আর সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান সিজদা করি কুদরতি পায়ে আল্লাহর সিজদা করে ইদা সাজাদাল আব্দ ওয়াল আব্দা যখন বান্দা বান্দি সিজদায় যায় তো আল্লাহ চিৎকার দেয় মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আব্দি আমার আর বান্দার মাঝের পর্দা সরা ফেরেশতারা জিজ্ঞেস করে কেন সরাবো তো আল্লাহ বলে ইদানি উনা আছি আবদি এখন আমার বন্দা বান্দি আমার সাথে কথা বলবে সরা সরা পর্দা এই জন্য পাক্কা ওয়াদা করেন আজকে করুণা লগ্নে আজকে প্রথম দিন লম্বা করা আর কোন সুযোগ নাই আমার কাছে এতটুক যদি আজকে বাজারের প্রত্যেকটা মানুষ ওয়াদা করে আমি মনে করি এই সভা কামিয়াব হয় বেলালের বাড়ি আমি 6 বার দেখছি ইথিওপিয়া আমি 6 বার গেছি 6 বার আমি দেখছি 6 বারই আমার এই চোখ কানতে বাধ্য হয়েছে আমার ভিতরে চিৎকার আসতে বাধ্য হয়েছে ইচ্ছা ছিল না আমার কান্না কিন্তু কেন যেন চোখ পায়া পানি আসতো জানি না ভিতরে চিৎকার আসতো বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় কেয়ামতের মাঠে বক্তারা বেলালি আজান দিয়ে আপনাদেরকে পাগল করে তাই না আপনাদের চোখে পানি নিয়ে আসে আর মঞ্চের থেকে ক্রেডিট দিয়ে যায় ঠিক না আমি বিরোধিতা করতেছি না বুঝানোর জন্য বলতেছি ঠিক না আসলে তো বেলালি আজান শুনবেন কেয়ামতের দিন বেলাল যখন কেয়ামতের মাঠে যাবে তো আল্লাহ আমল নামা চাবে না আল্লাহ বলবে আদিল লানাল ইয়াউমা ইয়া বেলাল দুনিয়া শুনো তোর আজান ছিল তো ছিল কিরকম
তোর আওয়াজ ছিল তো ছিল কিরকম দুনিয়া শুনুক একটা আজান দে আর কিচ্ছু লাগবে না বেলাল আজান শোনাবে আজান বেলালের পরিচয় ছিল আল্লাহর কাছে প্রস্তুতি ছিল পরিচয় ছিল দুনিয়ায় না আল্লাহর কাছে আসেন ওই প্রস্তুতি নিয়েই আল্লাহর কাছে যেতে হবে নাইলে আপনার কাছে কোন কার্ড আর আপনি কোন আইডি বহন করেন আর আপনার দুনিয়ায় পরিচয় আর পরিচিতি কি হায় হায় আল্লাহ এটা দেখার বিষয় না আল্লাহ এটা দেখেন না না বর্ণ দেখেন না বংশ দেখেন না সোসাইটি দেখেন না পেশা দেখেন না দুনিয়ার কোনো কিচ্ছু আল্লাহ দেখেন না যদি দেখতেন তাইলে গরীব কোনোদিন এই কথা বলার সুযোগ পাইতো না জমিদারের পুত্র বসায় দিয়েছে থাপ্পড় ভিক্ষুকের গালে ভিক্ষুক কিচ্ছু বলে নাই উপরে দেখা শুধু দুইটা শব্দ বলছে যেটা ইমাম গাজালি তার কিতাবের ভিতরে নকল করছেন লিপিবদ্ধ করছেন গরীব ভিক্ষুক উপরে দেখা রাগ রাগের সাথে আল্লাহকে বলতেছে লা তারাকাল উযুর তোকে তো চোখে দেখা যায় না তারা কুল্লা শাই তুই তো সব দেখিস ফালা তারা মা বি তুই দেখিস না আমার সাথে কি ঘটতেছে বলতে দেরি যুবক মরতে দেরি হয়নি দুনিয়া জমা হয়ে গেছে একত্রিত হয়েছে হ্যান্ডকাপ পড়াবে প্রতিশোধ নিবে বুজুর্গ ওই ভিক্ষু হাসতে ছিল আর মুসকি মুসকি আর বলতেছিল প্রেমের খেলা এমনই তো সবাই জিজ্ঞেস করছে কিসের প্রেমের খেলা রে আমার প্রেম ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই আমাকে থাপ্পড় বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে নাই ও তো থাপ্পড় দিছে আমাকে যে ভালোবাসে সে চান নিয়া দিছে সত্য এটাই আসেন আজকে ওয়াদা করি আল্লাহকে চিনি আল্লাহর সাথে ভাব করে দেখি শুধু শুধু তো আল্লাহ বলেন নাই অজাত্তানি অজাত্তা কুল্লা শাই আমাকে পাইতে দেরি শব্দকে পাওয়া দিতে দেরি করব সাহাবারা প্রমাণ দিছেন আমরা হয়তো দিতে পারি না যার কারণে আমাদের উপরে আঙ্গুলও বেশি ওঠে হয়তো একদিন হবে আল্লাহ হয়তো পর্দা সরাবে আল্লাহ হয়তো একদিন আসবে পক্ষে আঙ্গুল যারা উঠায় দেখা যাবে উঠাইতে দেরি পাঞ্জার থেকে পৃথক হইতে দেরি হয় না এমনও হইতে পারে ঠিক না সাহাবা একরাম দেখায় গেছেন সাহাবা একরাম জানলা সব হাতে উঠায় দিছেন তো জমিনে বসে সূর্যকে হ্যাক করে দেখাইতেছে তোরা আর কত বড় হ্যাকার হবি দেখ আমরা কত বড় হ্যাকার তোরা আর কত বড় হ্যাকার সূর্য হ্যাক করা বড় না আইডি হ্যাক করা বড় কোনটা হ্যাঁ আমি তো মাঝে মাঝে বলি যে আমাদের যারা আমরা যারা শিক্ষিত জেনারেল শিক্ষায় শিক্ষিত আমরা গৌরবের চোটে বাঁচি না ঠিক না আচ্ছা বলেন তো ডিকশনারিতে জেনারেল শিক্ষার অর্থ কি কি হ্যাঁ তোমরা জানো মাদ্রাসার পোলাপান বলতেছে সাধারণ এটা সত্য জেনারেলের অর্থ সাধারণ সাধারণ শিক্ষা এই জমিন দিয়ে হাঁটে না বাপ কি ঠিক না অথচ যাদের কাছে অসাধারণ শিক্ষা ছিল আমি যদি বলি আপনি অসাধারণ শিক্ষা কিভাবে বললেন ওরা তো আমাদের মতো ইংরেজি জানতো না ওদের মোবাইল ছিল না কম্পিউটার ছিল না ওদের অসাধারণ বিদ্যা ছিল যার কারণে ম্যাককে অনুগত করতে পারত তুমি সাধারণ শিক্ষা এই জন্য ঘরের ওয়াইফকে অনুগত করতে পারো না নিজের মেয়েকে অনুগত করতে পারি না যদি পারত তাহলে মেয়ের হাতে মা বাবাকে চান দিতে হতো না দিতে হতো কি বলেন বাংলাদেশে যতজন মা বাবা সন্তানের হাতে চান দিছে যদি সন্তানকে অনুগত করতে পারত তাহলে কি চান দিতে হতো হ্যাঁ হ্যাঁ আমি প্রমাণ দেখাই আপনাদেরকে ঈদের দিন বেশি দূরে যেতে হবে না হজরতপুর চলে যান হজরতপুর কেরানীগঞ্জে ঈদের দিন 500 টাকা চাইছে বাপ দেয় নাই তো বাপকে গুলি করে হত্যা করছে 500 টাকা চলে যান কুমিল্লা বেশি দূরে না পুলিশ লাইনের সামনে কুমিল্লা ছেলে বাপকে গুলি করে হত্যা করছে যান জিজ্ঞেস করে আসেন চলে যান ঢাকা নয়াবাজার
চলে যান ঢাকা নয়া বাজার বাবানি স্কুলের গেটের ভিতরে গলির ভিতরে রক্ত রোডে পড়বে দেখা বাপকে ড্রেনের পাশে শোয়া ড্রেনের ভিতরে যাবার দিনের দুপুরে যান কত কাহিনী আপনাকে শোনাবো বাংলাদেশ যে টিকা আছে আমি বলি এটা তো আল্লাহর মেহেরবানি যেই জমিনে মা বাবার হত্যা হয় ওই জমিন উল্টা যাওয়া উচিত উল্টা উল্টা যাওয়া উচিত টিকা আছে কেন এটা আমি জানি যদি এই মসজিদগুলো না থাকতো যদি মাদ্রাসাগুলো না থাকতো যদি মক্তবগুলো না থাকতো যদি হেমজখানাগুলো না থাকতো যদি ওই যুবকরা না থাকতো যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে ওই টুপি দাড়িওয়ালারা না থাকতো ওই পর্দা নিশীন মাবনরা না থাকতো আজানের ধ্বনি যদি সর্ব জায়গার থেকে না শোনা যেত তাইলে মনে হয় বাংলার জমিন উল্টে যা হোক কথা অন্যদিকে চলে যেতেছে আসেন চলে যেতে হবে কোনো পরিচয় চলবে না যা ভাবতেছি যে আমার পরিচয় বুঝি চলবে এটা ধোকা দেখা দিছে করুণা হাজার কোটি টাকা রেখা গেছে কিন্তু সন্তান না কবরস্থান চিনে না কবর চিনে 2020 যারা মারা গেছেন বিত্তশালী এদের সন্তানরা কবরস্থান চিনলেও কবর চিনে না অধিকাংশ আমি চিনি যারা কবরস্থানও চিনে না কবরও চিনে না শুধু সংস্থাকে ফোন করে বলছে আপনারা সৎ কাজটা করে দিবেন আমার আব্বা করুণা মারা গেছে আমরা আসতে চাই না হায় হায় কোটি কোটি টাকা রেখা গেছেন যারা ওর বাপকে কবরে দিছে প্রোটেকশন নিয়া ইচ্ছা করলে ও একচে দামি প্রোটেকশন আনতে পারত নিজে পড়তে পারত পরিবার পরিজনকে পড়াইতে পারত বন্ধু বান্ধবকে পড়াইতে পারত আর এটা বলতে পারত যে প্রোটেকশন নিয়া যাই বাপ তো বইলা বটে বাপ বইলা কথা তাকে পরের হাতে দাফন করি তো করি কি কইরা নিজের হাতে কমসে কম কবরে দিয়ে আসি বাপের জানাজাটা কমসে কম নিজে পড়ে আসি এটা তো করতে পারতো পারতো কি পারতো না বলেন হ্যাঁ আল্লাহ দৃষ্টান্ত দাঁড় করাবে এই জন্য আমাদেরকে দেখায় দিছে কিন্তু আলহামদুলিল্লাহ আরেকটা কথাও বলতে বাধ্য 2020 থেকে আজ পর্যন্ত যত দিনদার আর আলেম ওলামার মা বাবা করুণায় মারা গেছে একজনও বলতে পারবে না সে তার সন্তানের হাতের ছোঁয়া পায় না সন্তান নিজেকে বাপকে গোসল করাইছে নিজে জানাজা পড়াইছে নিজে কবরে নামছে দুনিয়া বলছে করুণা কয় থোতর করুণা বাপের চেয়ে করুণা বড় না মার চেয়ে করুণা বড় না হাজারো দেখানো যাবে নেটের ভিতরে সার্চ দেন হাজারো পাবেন সন্তান মা বাবাকে গোসল দিয়ে নিজের হাতে কবরে রাখতেছে আর চোখের পানি ছাড়তেছে আর চোখের পানিতে ভিজায়াকার করে কবরে রাখতেছে আল্লাহ যেন সন্তানের চোখের পানি দেখতে দেরি মা বাবাকে মাফ না করতে দেরি না এই জন্য আসেন 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 12:30টার উপরে বাজতে চলছে আর সমচিন মনে করি না শরীর অনুমতি দেয় না যে লম্বা হোক কমসে কম আসেন আজকের থেকে প্রতিজ্ঞা করেন আমি ভাববো আমি চিন্তা করব যে প্রস্তুতি কতটুকু নিলাম যদি চিন্তাও করতে পারি তাহলে হাদিস দিছি আপনাদেরকে রাস্তা আপনার সামনে উন্মোচিত হবে আপনি নিজেই তালাশে বাহির হবেন যে আমি প্রস্তুতি নিব তো নিব কিভাবে তখন আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে আপনি সঠিক পথ পাবেন যুবকদেরও বলতেছি সবাইকে বলতেছি আসো মৌতের কোনো সময় নেই কে কখন চলে যাবে আমরা জানি না বিদায় সবার কাছে দরকার চলেন আজকে থেকে প্রস্তুতি নিতে শুরু করি ভাবতে শুরু করি তারপরও প্রস্তুতি নিতে শুরু করি প্রস্তুতির জন্য আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন ওনার আদর্শ দিছেন ওনার কেরিয়ার দিছেন ওনার লাইফ স্টাইল দিছেন যতক্ষণ পর্যন্ত এটা আমরা অবলম্বন না করব এই ছোট্ট জীবনটায় প্রস্তুতি সম্পূর্ণ হবে না 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 এই জন্য সবার কাছে ওয়াদা চিন্তা করব তো ইনশাআল্লাহ হ্যাঁ প্রস্তুতির রাস্তা খুঁজে বাহির করব তো নামান আল্লাহর হুকুম বাহির করে দেব আর ক্ষেত্র বাংলাদেশের মতো দুনিয়ায় কোথাও নাই আমি গুইরা বলতেছি দুনিয়া তো কম দেখি নাই 99টা দেখছি আর মাত্র এক রান করলেই সেঞ্চুরি হবে
আশা রাখি একরান করি মরবো, এর আগে মরবো না। আল্লাহর কাছে আশা রাখি যে সেঞ্চুরি পুরা হওয়ার পরেই যেন যাই। তো ঘুরা বলতেছি বাংলাদেশের মতো সুযোগ কোথাও নাই, ক্ষেত্র কোথাও নাই। এত আলেম, এত আল্লাহওয়ালা, এত দিনদার, এরকম সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও নেই। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনাও চলে না, আলোচনাও চলে না। আমাদের দেশে কদমে কদমে মক্কা নিয়ে আলেম পাওয়া যায়, গলি গলি মাদ্রাসা পাওয়া যায়। এদের কাছে আসেন, প্রস্তুতির ছোট ছোট পদ্ধতি আছে। আব্দুল গাফফার সাহেব আপনাদেরকে শুনাইতেছিলাম, আমি বহু দূর থেকে শুনতেছিলাম, বহু দূর থেকে শুনতেছিলাম। এই উম্মতকে আল্লাহ বলছেন গুনাহ কত করবেন। হ্যাঁ, দুনিয়ার কোন এরকম ব্যক্তি আছে আসামিকে মাফ করার জন্য তালাশ করে, ডাকতে থাকে আয় তোকে মাফ করে দিব। দুনিয়ার সমস্ত মানুষই তো তার দুশ্মনকে আসামিকে সারাদিন তালাশ করে ফিরে কাঠ গড়ায়, কি করে দাঁড় করানো যায়, কি করে বেড়ি পড়ানো যায়, কি করে ছিপল দেওয়া যায়, কি করে হাত করি পড়ানো যায়, কি করে তাকে রিমান্ডে নেওয়া যায়, সারা দুনিয়ার সামনে কি করে হাইলাইট করা যায়। আর প্রতিদিন আল্লাহ প্রথম আকাশে আসে, রাতের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আল্লাহ যে আয়, দুনিয়ারা মাফ করতে অভ্যস্ত না, আমি মাফ করতে অভ্যস্ত। দুনিয়ারা মাফ ভালোবাসে না, আমি মাফ করতে ভালোবাসি। দুনিয়ারা তাদের আসামিদেরকে তালাশ করে কাঠগুড়ায় নিতে, আমি তালাশ করি মাফ করতে। আয় এখন আল্লাহ চিৎকার দিতেছেন আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ। এই উম্মতের জন্য বড় সারপ্রাইজ, এই উম্মতের জন্য, এই উম্মতের মতো কারো জন্য এরকম সুবিধা নাই। এই উম্মতের বড় খুঁটির জোর আছে, খুঁটির জোর সিলেটের বাসায় আছে, বকরি নাচে খুঁটির জোরে। এই উম্মতের জন্য খুঁটি আছে, আল্লাহ আমাদের আগে, নবীজি আমাদের পিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পিছে। ক্ষেত্র আছে, আসেন আলেমদের কাছে, আসেন আল্লাহওয়ালাদের কাছে, আসেন শিখেন অল্পতে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। অল্পতে আল্লাহ সিস্টেম রাখছেন এই উম্মতের জন্য, এই জন্য ওলামাদের কাছে এসে শিখেন, মাদ্রাসাগুলোতে আসেন, সময় দেন, এদের কাছ থেকে শিখেন। বলেন হুজুর আমি লম্বা পারবো না, আমাকে শর্ট শিখায়, একটা শিখায় দেন, একটাই শিখায় দেন, ওই একটাই আমল করেন, একটাই আমল করেন, একটা কত, একটাই আমল করেন। মনে উঠলো এই জন্য বলতেছি, সুবহানাল্লাহ, যে সকালে 100 বার বিকালে 100 বার পড়ে 100 নফল হজের ছোয়াব পাওয়া যায়, 100 কবুল নফল হজের, কত, 100 কবুল নফল হজের। উমরা না কিন্তু কি হজ, আর কবুল হজের বদলা কি জানেন, আল্লাহ নিজে বলতেছেন লাইসা লাহু জাযা ইল্লা জান্নাহ, এটার বদলা হইল কি, এটার বদলা হইল কি, এটার বদলা হইল কি। এর চেয়ে ছোট একটা কথা বলি, রাগ হয়ে যাবেন, এই মজমায় একজন অনুযায়ী যাদের মা বাবা আছে, যে বাহির থেকে এই নিয়ত করতে করতে যাইতেছে যে ঘরে যামু মায়েরে দেখমু একটা মুস্কি হাসি দিব, মা যদি জিজ্ঞাসা করে হাসলি কেন, বুঝবেন না, কি বুঝবো না, আমি হাসি দেই না, আমি কবুল হজের সব কামাইছি। এই নিয়তে এই মজমা একজনও নাই যে আমি এই নিয়তে হাঁটতে হাঁটতে ঘরে গেছি, মা বাবা দেখছি আর একটা মুস্কি হাসি দিছি, আর ভিতরে খুশি হয়েছি, কবুল হজ মিলা গেছে। কবুল হজের বদলা কি, 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 আরে জোরে বলেন না, জান্নাত। আপনার নামে অ্যালটমেন্ট হইলো না, হইলো না, লেখা হইলো কি হইলো না, আল্লাহ দুনিয়ার মত মানুষের মতন না, বুক দিয়া আবার পিঠ দেয় না, যেই প্লেটে খায় ওই প্লেটে ছিদ্র করে না। হ্যাঁ, মুখ দিয়া বলে আপনাদেরকে আমরা ভালোবাসি, আবার সুযোগ পেলে জুতা মারতেও কম মারেন না, ঠিক না, আল্লাহ এরকম না। আল্লাহ তো জান্নাতে জান্নাত লেখছে, ওকে জান্নাত দিবেই দিবে। ছোট্ট একটা হাদিস মনে উঠলো এই জন্য বলি, যার কর্মে আল্লাহ হাসে ওকে কোনোদিন শাস্তি দেয় না, যার কর্মে আল্লাহ কি করে
হ্যাঁ তো সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে হাসাম তো হাসাম কিভাবে আল্লাহ কই আমি কই আল্লাহ রাসূল বলছে তাহাজ্জুদের সময় উঠা একটু পানি নিয়ে স্ত্রীর মুখে ছিটা দিয়া দিও তো ঘুমের ভিতরে পানির ছিটা দিলে কি করবে লাভ দিয়া উঠবে না কিন্তু উঠা দেখবে আপনার হাতে পানির গ্লাস আপনি ছিটা দিবেন তো একটু রাগ হইব ঠিক না আর কিছু তো করতে পারবো না ঠিক না তো এই কর্ম দেখে আপনি কি করলেন সে তো রাগ হইল তেলে বেগুনে জ্বলল আপনি বললেন তাহাজ্জুদ করবে না এই জন্য তোমার মুখে পানি দিলাম তো আল্লাহ হাইসা দেয় আর আল্লাহ যার কর্মে হাসে তাকে কোনোদিন শাস্তি দেন মান সাহিকা আলাইহি রব্বুহু লাম ইয়াকি আল্লাহ বলে যার কর্মে আমি হাসি তাকে শাস্তি দিলাম সহজ এই জন্য আসেন শিখবেন তো পক্কা আলেমদের কাছে যাবেন তো হ্যাঁ কিন্তু শেষ একটা কথা বলবো আপনাদেরকে পায়ে হাত রাখা শিখেন আর না শিখেন কোনো আলেম ওলামার বিরোধিতা করেন না হয়তো আজকে আপনাকে আমি দেখাইতে পারবো না কিন্তু কেয়ামতের দিন আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ ওই দিন আপনাকে জিজ্ঞাসা করব আলেম ওলামার বিরোধিতার মাশুল আপনাকে কতটুকু দিতে হবে কত সময় দাঁড়া দিতে হইলো আর কতটুক দিতে হইলো ওই দিন আপনাকে আমি জিজ্ঞাসা করব আজকে কিচ্ছু বলবো না কিন্তু অনুরোধ করব আপনি চলতে না পারেন আলেম ওলামার বিরোধিতা করেন কি করেন না কি করেন না আরেকটা শব্দ বলি আঙ্গুল উঠায়েন না আঙ্গুল উঠায়েন না আপনাকে মাশুল দিতে হবে মাশুল আজকে না হোক কিয়ামতের মাঠে দিতে হবে 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 আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা দুনিয়ার কোন পরিচয় চলবে চলবে তো ইসলামের রং কতটুক রং আছে এটা দেখবে যদি এটা সত্য না হইতো নখলার মানুষ শত শত কবর আমাকে কোনোদিন কাঁদাইত না আমি শত শত কবর দেখছি সোয়া লক্ষ সাহাবিদের ভিতর থেকে হয়তো দুই চার হাজার বাকি আছে বাকি সব আমার দেখা শেষ যেইখানে নবীদের কবর চিহ্নিত আছে সবগুলো আমার দেখা শেষ এই জন্য আমার ভিতরে একটু ব্যথা বেশি আপনাদেরকে আমি পায়ে ধরে বুঝাইতে চাই কিয়ামতের দিন যেন জাতি হিসাবে আপনারা আমার গলায় ফান্দা না দিতে পারে যে তুমি আফ্রিকার জঙ্গল ছাড়ো নাই সাহারা মরুভূমি ছাড়ো নাই কোন মহাদেশ ছাড়ো নাই দুনিয়ার কোন উন্নতি দেশ ছাড়ো নাই তুমি আমাদেরকে বুঝাইলে না কেন এই জন্যই আজকে ছুটা চলে আসছে দুটার সময় আমার সাথে কথা বলছে মেয়র সাহেব জিজ্ঞাসা করেন দিনে না রাত্রে আমি তখন টাঙ্গাইল থেকে যেতেছিলাম দুইটার সময় ফাইনাল করছি শুধু ওনার ইজ্জতের দিকে দেখা উনি একটা শব্দ বলছে আমার ইজ্জতের প্রশ্ন আর হাদিসে আছে মানুষের ইজ্জত আল্লাহর কাছে বড় দামি হ্যাঁ বুখারীতে আছে ইজ্জত বড় দামি উনি যদি এই শব্দটা না বলতো আমি আসতাম না আমার অনেক কাজ আছে অনেক কাজ রেখে চলে আসছে শুধু উনি একটা শব্দ বলছে হুজুর আমার ইজ্জতের ব্যাপার বিদায় আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি আজকে আমরা মুসলমান বটে কিন্তু কোন রং নাই কিন্তু চলে যেতে হবে আল্লাহ কিন্তু দুনিয়ার কিচ্ছু দেখবে না তাই বেলালের বাড়ি আমাকে ছয়বার কাঁদাইতো না কবর না বাড়ি বাড়ি আমি ছয়বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দেখছি আমি ছয়বারই দুনিয়া গেছি ছয়বার গেছি টানা ছয়বার ওই বাড়ি আমাকে কাঁদাইত না রাবিয়া বসরির বাড়ি আমাকে কাঁদাইত না ফেরাউনের কিতদাসীর কবর
আমাকে কোনোদিন কাঁদাইতো না। ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে যেখান থেকে সুগ্রাম বাকি হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাকি হবে। কৃত দাসী কিন্তু দাস না, এক মহিলার কবর থেকে এরকম হাজারো কবর আছে দেখছি আর চোখের পানি জড়াইছি। আমার চশমাটা দেখেন, এটা পাতলা দেখলে কি হবে, আমার চোখে এটার ভিতরে লেন্স লাগানো আছে, কানতে কানতে শুকায় গেছে, পানি নাই আমার এখানে। রাগ হয় না, আবার অহংকারী মনে করেন না, চলে যাব, দুনিয়ার কোন পরিচয় ছিল না। যদি চলতো তাহলে আবু তালেবের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় চলত। 44 বছর বুকে রেখা পাচ্ছেন, বুকের ভিতরে রেখা। আপনি চিনেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে? উনি না উনি না উনি না, ওনার উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন। ওনার হাতের কাফন না, ওনার উম্মতের হাতের কাফন। উম্মতের হাতের কাফন পাওয়ার জন্য যদি নবী অপেক্ষা করে, তো ওই উম্মতের নবী কত বড় দামি, কত বড় মর্যাদাশীল। ওনার উনি ওনাকে পালছেন যার রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত। যার পেশাব পান করলে ভুলে পান করছে পেশাব, উম্মে আইমান আল্লাহ রসুল বলছে মৃত্যু পর্যন্ত তোর আর ক্ষুধা লাগবে না। মুস্তাদরিকে হাকিমের রেওয়ায়েত আছে মৃত্যু পর্যন্ত তার ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগতো না। উম্মে আইমান ভুলে পান করছে, জিজ্ঞাসা করছে কেন, পিপাসায় কাতর ছিলাম রাত্রে, ঘুমের থেকে উঠা দেখতেছি পেয়ালায় পানি, নাক লাগায় দেখতেছি সুগরা, পান করে ফেলছি, জানি না যে এটা পেশাব ছিল, পেশাব সুগরা। ওই রসুল কোন পরিচয় চলবে না, চলবে ইসলামের রং। কি ইসলামের? আজকে আমাদের ভিতরে রং নাই, উম্মত হইছি বটে, নির্বাচিত হইছি বটে, রব্বে কাবার কসম এই উম্মত কে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছে। কার জন্য? কার জন্য? নিজের জন্য। ওলামা হয়তো দ্বিমত করতে পারে, আমি দেখায় দিই, নির্বাচিত করছেন নিজের জন্য। প্রথমে নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া বাছাই করা, আর নিজের জন্য করছেন সুহাদা আলান নাস, কিয়ামতের দিনে উম্মতকে আল্লাহ নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। কেউ জোর ভুল বলতেছি? তো নিজের জন্য নির্বাচিত করছেন। আজকে ওই উম্মতের গায়ে গ্রান নাই, রঙও নাই, কি নাই গ্রানো? আরে ফুল কি দেখা কিনে 14 তারিখে ও করে জিজ্ঞেস করেন কি দেখা, রঙও দেখে গ্রানো, গ্রানো দেখে ঠিক না? সত্য তো 14 তারিখ চিনেন আপনারা, কোথেকে চিনবেন, ওরা চিনে। আজকে চলতেছে কয় তারিখ, কালকে 1 তারিখ না? ওরা খালি ডেলি তারিখ দেখবো, 14 তারিখ কবে আইয়ে। ফুল কিন্তু গ্রাম আর রং ছাড়া কিনে না কেউ। যদি আপনি ফুল রং আর গ্রাম ছাড়া না কিনেন, এরা জানে যদি গ্রাম না থাকলো কমসে কম রং থাকতে হবে ঠিক না? আর যদি রঙও না থাকে, ওইটা লয়ে যদি গেল 14 তারিখে, তো জুতার বাড়ি একটাও মিস হবে না ঠিক না? তো আমাদের ভিতরে রঙ নাই কি গ্রাম নাই। একটু আগেই তো বললাম
রঙার গ্রাম যদি থাকতো তাহলে 50 টাকার চুল কেন যুবক 250 টাকা 300 টাকা দিয়ে কাটতো? ও তো 50 টাকা দিয়ে চুল কাটতো, 200 টাকা দিয়ে পিজা খাইতো। পিজা কি নকলার বাজারে পাওয়া যায় না? না নাই পিজা নাই, নাই মিষ্টি খেতো। যদি জিজ্ঞাসা করতো মিষ্টি খাস কেন চুল কেটা, বলবে তুই বুঝবি না, নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেকটা চুলে সওয়াব পাইছি, এই এক খুশি। আমার যেদিন কিয়ামতের দিন নবীজির সাথে সাক্ষাৎ হবে তখন সবাই আগে যায় হাতটা পাতব, আপনার আদর্শে চুল কাটছি কি দিবেন দেন, এই খুশিতে মিষ্টি খেতেছি। যদি রং আর গ্রাম থাকত, আজকে রঙও নাই আজকে গ্রামও নাই। কথা অনেক হইলে যে কিছু হবে এমন না, অল্প কথায় জীবন চেঞ্জ হতে পারে। আজকে একটু চিন্তা করেন, রঙও নাই গ্রামও নাই, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, ও যুবক কি করে দেখাবে? যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, যদি সিরিয়াল থাকতো আল্লাহ কেন বলতেন সবাব লা ইয়াতারুকা সবাবুকা, যুবক যৌবন তোকে বিমুখ না করে। কাম মিন সব সবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, হতে পারে। কি করে এই চেহারাটা কালকে দেখাবো যে তিন তিনবার নির্বাচিত করলো, বাকি সময় সংক্ষিপ্ত এই জন্য খুললাম না, এতটুক বুঝার জন্য যথেষ্ট, তিন তিনবার নির্বাচিত করলো, আমার ভিতরে রঙও নাই গ্রানও রঙও নাই গ্রান, গ্রান যদি থাকতো তাহলে আমার সমাজের এই চেহারা কেন হইতো? রাগ হয়ে যাবেন বলবো, রাগ হবেন না তো, এই উম্মতকে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, উম্মতকে কেন ডেলি সকালে ওটা শেভ করবে? দাঁড়িয়ে তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত মহাদেশে সামান মারা গেছেন, স্বপ্নে জিজ্ঞাসা করছেন কি অবস্থা হইলো তোমার সাথে, দাড়ি দেখায় চলে গেছি, দাড়ি দেখায় না মানি, আল্লাহ জিজ্ঞাসা করছিল বুড়া কি নিয়ে আসছিস, তখন হাদিস মনে হচ্ছে ইন্নাল্লাহ লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবাত বিল ইসলাম, আল্লাহ ওই পাকা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পান যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় ফেলছে, এই হাদিস মনে হচ্ছে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম রাগ হয়ে গেলেন কেন, আপনি কি বলেন না জিব্রিল আলাইহিস সালামকে, জিব্রিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে, আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম কি বলে নাই ওনাদের ছাত্রদেরকে, ওনারা কি বলে নাই আমাদেরকে যে আপনার সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো দেখতেছি উল্টাটা, চোখ বড় বড় করতেছেন, রাগ হয়ে যেতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি, যা তোরে মাফ করে দিলাম। রং তো নাই গ্রামও নাই, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কেন 24 ঘন্টা বুক করেন কাটটা, এতদিন বুক করছেন কাটটা, বাংলায় বলি নুন এতদিন কার খাইছেন, গুণ কতটুক গাইছেন বলেন, কতটুক গুণ গাইছেন, কতটুক? ডেলি তো 550 লিটার অক্সিজেন নেই, কয় টাকা বিল দিই, ডেলি তো 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, কয় টাকা বিল দিই, ডেলি তো 36 বার আল্লাহ কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন, ডেলি আমাদের কিডনি 36 বার ডায়ালিসিস হয়, 36 বার কত, উনি বিনা মানে আশ্চর্য বোধ করতেছে যে বিজ্ঞান তো ডেলি একবার করতে পারে না, একবার করতে গেলে 4 ঘন্টা লাগে,
আল্লাহ কুদরত দিয়ে ডেইলি ডায়ালিসিস করেন 36 বার। এটা নুন না কি গুণ গাই বলেন, কতটুকু গুণ গাইছেন? জমি শুধু শুধু বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি নখলার মানুষকে পেটে নিয়ে আনিব পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন, 24 ঘন্টা নাফরমানি, এরকম কোন বাড়ি নাই আর এরকম কোন শোরুম নাই যেটার ভিতরে টেলিভিশন না আছে, চার দোকান পর্যন্ত বাকি নেই। আবার বলে টেলিভিশন না লাগাইলে চা বিক্রি হয় না, ডিশের লাইন না আছে। ও নখলার মানুষ, ঈসা আলাইহিস সালাম এক এলাকা দিয়ে যাইতেছিলেন ধ্বংসপ্রাপ্ত, তো জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহ তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তোরা জবাব দিছে বিতনা বিল আফিয়া, মোজ ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম, আসবাহনা ফিল আবিয়া, উঠা দেখি আবিয়া দোজকের ভিতরে। হাবিয়া দোজক চিনেন? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল ওমা হাবিয়া, কয়লা সিজ্জিন, কয়লা ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? কয়লা কুল্লু জমরাতিম মিনহা কাত বাকি দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা এর নিচে চাপা পড়া। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, আমরাও তো অতিষ্ঠ হয়ে গেছি, আর কত বুঝাবো, কত যুবকের পা ধরবো, আপনাদের পা ধরবো, কেননা বিপর্যয় যদি আসে তো সবার জন্য আসবে। তো যেটা বুঝাইতেছিলাম জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু খাইতেছি। তিনবার নির্বাচিত করলেন, না রং না কেরান, এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো, প্রমাণ দিব, দিব প্রমাণ। এইখানে কার কার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, হাত উঠান তো দেখি, নামান, কার অভ্যাস এরকম যে ডেলি মা বাবার জন্য এক মিনিটের জন্য নীরবে যে হাত উঠায় আল্লাহকে বলি আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়া গেল, শুধু সস্তা একটা কাপড় পরা চলে গেল, আপনি একটু দেখা রাখেন, এতটুক দোয়া আল্লাহ শিখানো দোয়া বাদই দিলাম। শিখলেও তো অধিকাংশ ভুল শিখছি, শুদ্ধ শিখি নাই, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, শুদ্ধ তো শিখি নাই, বাদ দিলাম আল্লাহ শিখানো দোয়া, নিজের পক্ষ থেকে যে আল্লাহ সবকিছুই তো আমাদেরকে দিয়া গেল, চোখের সামনে তো দেখলাম মা বাবার সস্তা কাপড় পরা চলে গেল, একটু দেখা রেখেন, এই দোয়াটা এক মিনিট করে এরকম ডেলি এরকম অভ্যস্ত তো একজন নাই, থাকলে বলুক যে আমি ডেলি করি, আমি অভ্যস্ত। যদি সন্তানই মা বাবাকে স্মরণ না করে তো বাকি আপনাকে আর কে স্মরণ করবে? অট্টালিকা কিন্তু নখলাতেও আছে, আমি ঘুমাইতে ঘুমাইতে আসি নাই, দেখতে দেখতে আসছিলাম, অট্টালিকা রূপী বাড়ি নখলাতেও আছে না নাই, দু চারটা নাই আরো বেশি আছে ঠিক না? আমি তো দেখলে ভাবি যে এই বাড়ির বাড়ির উপর মানুষগুলা অতি সত্তর নিষ্ঠুরতার পরিচয় দিবে, নির্দয়ের পরিচয় দিবে, মহব্বতহীনতার পরিচয় দিবে, নিষ্ঠুরতার পরিচয় দিবে, বাড়ির মালিক মরতে দেরি, যার অর্থে এই বাড়িটা তৈরি হয়েছে
যার মনের বাসনায় পছন্দে প্ল্যানে এই বাড়িটা তৈরি হয়েছে, এ মরতে দেরি, একে কবরস্থানে রেখে আসতে দেরি করবে না। একটু ঘরের ভিতরে কবর বাদ ওই বাড়ির এরিয়ার ভিতরে পর্যন্ত কবর দিবে না। তাইলে ওরা নিষ্ঠুর না তো কি? উচিত তো ছিল কামরার ভিতরে না দে, বাউন্ডারির ভিতরে দেওয়ালের পাশে দে, গুনাহ তো না, উলামা তো নিষেধ করবে না কবর দেওয়া হারাম এখানে, কিন্তু বাড়িওয়ালারে তো দিতে দিবে না। ওরা বলবে কবর নিয়ে কিভাবে বাস করে, কবর কবরস্থানেই ভালো, ওরাই তো দিতে দিবে না। তাহলে চলে যাবো কিন্তু আমরা এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বাবেন চিন্তা করেন, চিন্তায় কিন্তু দিকে চিন্তায় বিবেকের, চিন্তায় বিবেকের পর্দা করবে, চিন্তায় বিকেশ হবে, চিন্তা করতে করতে হইতে পারে রাব্বে কাবার কসম আপনার এখান দিয়ে পানি উদিত হতে পারে। যদি মাসির মাথার পরিমাণও হয় তাইলে অতীতের গুনাহ মাফ, জাহান্নাম হারাম। আর যদি গলায় পড়ল তাহলে তো কোনো কথাই নেই। আর যদি চিন্তা করতে করতে পানি গড়াইল না কিন্তু ভিতরে একটা চিৎকার আসলো, চিৎকার ওই কিফিলের মতো, যে কিফিল ডেলি 50-60 লক্ষ টাকা খরচ করত শুধু ব্যবচারের পিছনে বর্তমান টাকায়। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় বলছে তুই বস আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়েশা দেখতেছে মেয়ে অজুরে কাঁদতেছে, তো বলতেছে কাঁদিস কেন, টাকা দিয়েই তো নিয়ে আসছি, তুই তো আমার হাতে ধরা দিলি এখন কেন কাঁদিস? তো বলছে শোন কিফিল আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি, কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কিফিল শুনতে দেরি, একটা চিৎকার দিতে দেরি করে নাই, একটা চিৎকার দিয়ে উঠছে একদিনে তোর এই অবস্থা, আমার কি হবে? উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বলে দিছিলেন যদি উম্মতে মুহাম্মদী চিন্তা করে চিৎকার দিয়ে বলতে পারে হায় কালকে আমার কি হবে, তো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়া ওয়াইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর চিৎকার পড়তে দেরি, আমি রহমতের চাদর দিয়া রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আয়েশা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না, যে চিন্তার কোনো কারণ নাই, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করা দিলাম, তোমার জন্যই তো আমি আজিজুল গফফার। তৃতীয় হইতে পারে চিন্তা করতে করতে অগোচরে মনে হয় হাতটাও উঠা যেতে পারে, উঠা একটা চিৎকার আসতে পারে সুবহানাক ফাকিনা আযাবান নার ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযিনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। বলে চিন্তা করতে করতে যে এই চেহারাটা কালকে কি করে দেখাবো, কত নুন খাইলাম আর কতটুকুই বা গুণ গাইলাম, কতটুক নুন খাইতেছি কতটুক আর গুণ গাইতেছি, তিন তিনবার নির্বাচিত করলেন মুসলমান হিসাবে, আমার ভিতরে গ্রাম কতটুকু হলো, রং কতটুকু হলো, আমার ভিতরে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন, আউয়ালাহু ওয়া আখিরাহু صغيره وكبيره اللهم لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك الأحد الصمد
الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد الصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام নকলা বড় মসজিদ নুরানি হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যেই কথাগুলো শুনলাম আছরের পরে যেই কথাগুলো শুনতে থাকবো শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে ছোট একটা অনুরোধ করব কথাগুলো বিলকুল চুপচাপ দিলের কানে একাগ্র চিত্তে শুনব কেননা দিনই কথা শোনার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হল ফাস্তামিউ দিলের কানে শোনো আনসিতু বিলকুল চুপচাপ শোনো তাইলেই কিন্তু আল্লাহর দয়া আমাদের উপরে হবে অর্থাৎ আপনার আমার ভিতরে রং আসবে রং আজকে দিনই কথা শুনি বটে কিন্তু আমাদের ভিতরে কোনো রং নাই এই জন্য বিলকুল চুপচাপ শুনব আওয়াজ না আর একটা অনুরোধ হলো যারা দাঁড়ায় আছি দুই দিকে অনেক জায়গা আছে একটু মেহরবানি করে বসা পড়ি কেননা বসা কথা শুনলে যতটুকু দিলে কাঁদবে দাঁড়ায়া কথা শুনলে অতটুকু দিলে কাঁদবে না অতটুকু দিলে কাঁদবে না এই জন্য বসা পড়ি আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেখ এত বড় একটা আয়োজন
যদি আজকে কিছু নিয়া না যাইতে পারলাম, দিলটা যদি পরিবর্তন না হইল, তাহলে আয়োজনটা বিলকুল বৃথা হবে। এজন্য আমি দোয়া করি আর আশাও রাখি যে আজকের আয়োজনটা যেন আমাদের জন্য, আমাদের জীবনকে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য দোয়াও করতেছি, আশাও রাখতেছি যে আজকে আমাদের দিলগুলাকে আল্লাহ চেঞ্জ করা দিবেন। বিদায় শুনব তো এরকম, পাক্কা সত্য তো, কথা শুরু করতে পারি? আমরা দুনিয়াতে আসতে দেরি, আমাদের যাত্রা কিন্তু চলমান হইতে দেরি হয় না, পা রাখতে দেরি। একটু আগেও বলা যায় যে মার পেটে রু আসতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না। চার মাস পরে যখন বাচ্চা রু আসে, আসতে দেরি, যাত্রার চলমান হতে দেরি হয় না। আমরা সব কিন্তু আখেরাতের যাত্রী, কবরের যাত্রী, কবর। একটু ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু আওয়াজ করা যাবে না, কেননা আমরা ওয়াজ শুনতে আসি না। আমাদের সাথে কিন্তু বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? চিনেন না? শয়তানও আসছে, শয়তান। ওনার 185,000 বৎসরের ইবাদত ছিল, সাত আকাশে সাতটা নামে ওনাকে ডাকা হতো। উনি আপনার আমার কারণেই বিতাড়িত। আপনার আমার অস্তিত্ব যদি না হইতো, তাহলে মনে হয় না শয়তান বিতাড়িত হতো। আপনার আমার কারণে বিতাড়িত। 185,000 বৎসরের এবাদত জলাঞ্জলি, সাতটা উপাধি ধুলির সাত, সাতটা উপাধি ছিল, সাতটা, সাত আকাশে সাতটা। প্রথম আকাশে আবেদ নামে ডাকা হতো, তারপরে জাহেদ, তারপরে আরেফ, তারপরে তকি, তারপরে ওলি, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। এই জন্য উনি আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে দিবে না, আর আপনারা আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না। কেননা কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। কেউ যদি ভাবে যে আমি এইখান থেকে কথা বলবো, আমার ভিতর থেকে, এটা ভুল ধারণা। কথা কিন্তু ওই ওই উপর থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। বিদায় হইহুল্লা যেখানে হবে, আল্লাহর হুকুম যেখানে মানানো হবে, কোরআনের হুকুম, ফাস্তামিউ, আদেশ। এই জন্য আমার কথার চেঞ্জ, কথার আলোচ্য বিষয় চেঞ্জ হয়ে গেল। আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের কতটুকু রং আছে আমাদের ভিতরে, কতটুকু রং? মুসলমান হিসেবে আপনাকে কে নির্বাচিত করলো? কে? আরে বলেন না, দুনিয়ার কেউ, দুনিয়ার কোনো পার্টি, দুনিয়ার কোনো মানুষ, না কোনো সৃষ্টি, কে নির্বাচিত করছে? দুনিয়াতে নির্বাচিত হইয়া যদি খুশির মিছিল বাহির করতে পারে, মিষ্টি বিতরণ করতে পারে, ফুলের মালা পড়তে পারে, আনন্দ মিছিল বাড়ি করতে পারে, আপনি তো আল্লাহর কাছে নির্বাচিত। মুসলমান হিসাবে কয়দিন আনন্দ মিছিল বাহির করছেন? কয়দিন খুশি করছেন? আপনি মিষ্টি বিতরণ করছেন? শুধু শুধু মুসলমান নির্যাতিত আজকে, সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত। 200 কোটি মুসলমানের চাবি, সমগ্র সম্পদ থাকা সত্ত্বেও
70% দুনিয়া সম্পদ মুসলমানদের কাছে। এই দুনিয়ার যত সম্পদ আছে তার 70% মুসলমানের কাছে। 70% দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়ার দামি জিনিস ব্যবহার করে সব মুসলমান, কেউ ব্যবহার করে না এত দামি জিনিস যেটা মুসলমান ব্যবহার করে। তারপরও মুসলমানের চাবি বিজাতির হাতে কেন? মুসলমান কোনো দেশ তো বলতে পারবে না যে আমার দেশের চাবি আমার হাতে। সবার চাবি তো বিজাতিদের হাতে। কারণ কি? আজকে দুরবস্থার শিকার কেন? তিনবার আমরা নির্বাচিত, তিনবার মানুষ হিসাবে একবার নির্বাচিত, আল্লাহ আমাদেরকে নিজের পক্ষ থেকে নির্বাচন করছেন, ইলেকশনের মাধ্যমে না, আমরা সিলেকশনের মাধ্যমে নির্বাচিত মানুষ হিসাবে। আল্লাহ যদি মানুষ না বানাইতেন তাহলে কি হতো? করার কিছু ছিল? আরে বলেন না, যা খুশি তা বানাইতে পারতেন, ঠিক না? অভিযোগ করার সুযোগ ছিল,